বন্ধুরা, এই যে আসছি, আজকে রান্নাটা করবো। হয়তো একাই করতে হবে, খুব কষ্টে আছি এখন। মেয়েটার তো খুব শরীর খারাপ, তার শরীর খারাপ নিয়ে তাদের বাড়িতেও কাজ করতে যেতে হচ্ছে, এখানেও এসে করতে হচ্ছে, বাড়িতে করতে হচ্ছে। এই আসছি রাঁধতে, এবারে কিছু তো খেতে হবে রান্না করে। আজকে কচু দিয়ে খুব দারুণ হবে, দেখতেও দারুণ হবে, খেতেও ভালো লাগবে, খুব সুন্দর রান্না হবে, আপনারা দেখতে থাকুন। এইটা দিয়েই হবে টাটকা টাটকা চিংড়ি, দেখছেন তো, ওগুলো টাটকা চিংড়ি, খুব ভালো হবে রান্না। কেটেলেই বাবা শিখাটা কেমন আছে তারপরে দেখতে হবে, দেখতে যাবো। এই যে বন্ধুরা দেখুন, এই যে ঝিরিঝিরি করে কাটছি কচুটা, ওইটা দেখুন, এইটা দিয়ে রান্নাটা করব। তাড়াতাড়ি রান্নাটা হবে, সিদ্ধটাও তাড়াতাড়ি হবে, সিদ্ধ নিতে হবে নি, এই জন্য ঝিরিঝিরি একটু কেটে নিচ্ছি। হয়তো সরুটা দেখতে একটু কিরকম লাগবে, তো স্বাদ হবে প্রচুর, খুব সুন্দর স্বাদ হবে। আরে রোদটা রে, প্রথম বৃষ্টিটা হচ্ছে তো, এই জন্যই তো ঠান্ডা লাগছে, সবজিটাও তো ঠান্ডা লেগে জোরে শুয়ে আছে। ওকে দেখতে যাব। এই যে রসুন, এটা জিরা, এই যে কাঁচা লঙ্কা, একসাথে বেটে নেব। কি লঙ্কার কি ঝাল, ঝাল হবে না, প্রচুর ঝাল লঙ্কা গুলা। এই যে নুন হলুদটা দিয়ে চিংড়ি গুলা মাখিয়ে নিচ্ছি। তরিটা রাঁধতে হবে, যা যার মেয়ে করছে রাঁধতে দিবে না দিবে নি তার ঠিক নেই, খাই করছি ওই জন্য। আর চিংড়ি ভাজবো নি বাবু, আমি এমনি রান্না করে দেবো। কিন্তু দেখছেন তো কালো হয়ে আসছে, যেন রান্না করতে দিবে না দিবে নি। এবারে কালো জিরাটা দিয়ে দিই, চিংড়িটা এবারে দিয়ে দেবো।
কচুটা দিয়ে দেবো। এবারে বাটা মশলাটা দিয়ে দিই। হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, অনেকক্ষণ লাগছি, এবারে জলটা দিয়ে দেবো। কষাটা হয়ে গেছে, সুন্দর রং আসছে, দেখছেন তো? এতে রান্না তাড়াতাড়ি হচ্ছে, এই জন্যই সরু সরু কাটা। দেখছেন কিরকম রং, কত সুন্দর রং আসছে, যা গন্ধটা বেড়াচ্ছে, ওতেই খেয়ে নিতে ইচ্ছা আছে, খেয়ে নেই তার আগে। এবারে হয়ে গেল রান্না, কত তাড়াতাড়ির মধ্যে রান্না হয়ে গেল, দেখছেন তো? কখন যে বৃষ্টি আসে, সকালে এরকমই রান্না করতে হবে, সব কিছু একসঙ্গে দিয়ে, যা গন্ধটা বেড়াচ্ছে, সব কিছু একসঙ্গে দিচ্ছি, কি হবে, খুব সুন্দর লাগবে, খাইনি, গন্ধেই বলে দিচ্ছি। একবারে কচু সিদ্ধ হয়ে পাক হয়ে গেছে, দেখছেন তো? ভাতে মাখাচ্ছি, একবারে ঘাঁটা হয়ে গেছে, সরু সরু কাটা, মানে তাড়াতাড়ি রান্না শেষ করবো বলে সরু সরু কাটছি, তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল, কোনো ব্যাপার নেই। যা লাগছে ভালো, হ্যাঁ বলে আর বুঝাতে পারবেন না। হ্যাঁ, আপনারাও এরকম করে খাবেন, খুব ভালো লাগবে, একটু লিখে জানাবেন মিথ্যা বলছি কি সত্যি। হ্যাঁ, লিখে জানাবেন, রান্নাটা কিছু আছে কিছু নেই, চিংড়িও ভাজতে হলো নি, কিছু নেই, সব উপরে উপরে দিয়ে দিচ্ছে, তাতে যা ভালো লাগছে। আর যদি মেশিন আর থাকতো আমার ভাসুরজি, যা খেত, থালা ভাত শেষ করে দিত, একাই খাচ্ছি, মন টন খারাপ লাগছে, কি করা যাবে বলুন, শুয়ে থাকতে তো হবে, শরীর খারাপ হলে শুয়ে থাকতে হবে, না খেতেও পাচ্ছি না, মন খুবই খারাপ লাগছে, খাচ্ছি আমি। এই খাওয়া হয়ে গেলে ধুয়ে দিয়ে আবার কাজে বেরিয়ে যেতে হবে,
গরিব মানুষের যাটা মানে জীবন, এখানে খাটতেই হবে, এটা তো খেতে হবে। আজকে আসি বন্ধুরা, টাটা।